নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভ্যাকেন্সি নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের যে ভ্যাকেন্সিটা এই মুহূর্তে রয়েছে, এটা হচ্ছে বর্ধমানের মোলগ্রামে, ঠিক আছে, যেটা হচ্ছে গুসকরা থেকে মাত্র 6 কিলোমিটার ডিস্টেন্সে। ওকে, আচ্ছা, যে কাজটা রয়েছে ফিটার ওয়েল্ডারের কাজ, ফিটারের একটা ডিপার্টমেন্ট আর ওয়েল্ডারের একটা ডিপার্টমেন্ট, দুটো পজিশনের কাজ রয়েছে। যারা ফিটারের কাজ করেছো, স্ট্রাকচারাল ফিটিং বা গ্যাস ফিটিং, ঠিক আছে, অথবা তোমার ডিজাইন ফিটিং, ডিজাইন দেখে যারা ফিটারের কাজ করো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অথবা এখানে নর্মাল ফিটারের যারা কাজ জানো তাদের কিন্তু সেই অনুযায়ী স্যালারি হবে। ওয়েল্ডারের ক্ষেত্রে মিগ ওয়েল্ডারের যারা কাজ জানো বা কাজ করো তাদের কিন্তু এইটা লাগবে, আর ওয়েল্ডিং কিন্তু আমার এখানে লাগবে না। এটা বেসিক্যালি স্ট্রাকচার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানিতে বিভিন্ন আয়রন অ্যান্ড স্টিলের বিম থেকে শুরু করে পুরো স্ট্রাকচার, ফ্রেম এইসবগুলো তৈরি হয়, ঠিক আছে। 8 mm, 10 mm, 20 mm এর পাত আছে, ঠিক আছে, আরও বেশি আছে তোমার, ধরে নাও ইভেন যেগুলো লোহার যে সমস্ত রেল লাইনের যে পাতগুলো হয় তো সেগুলো কতটা মোটার তোমরা জানো, ঠিক আছে। কোনো রকম কিন্তু চার্জেস লাগে না এখানে জবের জন্য, টোটালি ফ্রি জব। হ্যাঁ, এখানে কিন্তু যেহেতু এটা কোম্পানিতে লিমিটেড কোম্পানি এবং এখানে কিন্তু টোটালি ফ্রি জব তোমরা পাবে, ঠিক আছে। ইমিডিয়েট জয়েনার্স রিকোয়ার্ড, যারা ইমিডিয়েট জয়েন করতে চাও এক দুদিনের মধ্যে আমাদের এখানে জয়েনিং হয়ে যাবে, সেম ডে স্পট জয়েনিং ডাইরেক্টলি, কোনো রকম চার্জেস বা কোনো কিছু লাগবে না। যে স্যালারিটা থাকবে 12,000 থেকে 19,000 মধ্যে, তোমাদের প্রিভিয়াস যে স্যালারি ছিল তার উপর ডিপেন্ড করে, তোমাদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে কিন্তু স্যালারি হবে। এখানে থাকার জন্য ফ্রি রুম দেওয়া হবে, ঠিক আছে, যারা শেয়ার করে থাকতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, যারা এখানকার লোকাল তারাও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যারা থেকে কাজ করবে তাদের তো খাওয়া দাওয়াটা লাগবে, বাট কোম্পানি কিন্তু খাওয়া দাওয়া ফ্রি দেবে না, খাওয়া দাওয়া বানানোর জন্য মানে রান্না করার জন্য যে সমস্ত মেটেরিয়াল হয় সেগুলো কোম্পানি সব কিছু প্রোভাইড করে দেবে, ঠিক আছে। সেটা যেমন ধরো হাঁড়ি, কড়া, স্টোভ, এইসবগুলো কিন্তু অ্যারেঞ্জ করে দেবে, ঠিক আছে। ওকে, ইয়ারলি ইনক্রিমেন্ট অ্যাভেলেবেল আছে, তোমরা যেমন কাজ করবে তার উপর ডিপেন্ড করে ইনক্রিমেন্ট পাবে। বাকি কিন্তু যদি 26 দিন বা যে ডিউটি অনুযায়ী যে কাজ করবে রোজ অনুযায়ী, সেটা কিন্তু এখন কিন্তু নো ওয়ার্ক লোকে থাকবে, ঠিক আছে। জব লোকেশন যেটা আছে মোলগ্রাম, বর্ধমান ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, যেটা আগেও বললাম 6 কিমির ডিস্টেন্স অনলি গুসকরা থেকে। আচ্ছা, কী কাজ করতে হবে তোমাদেরকে তো বলেই দিয়েছি, আরও একবার এখানে লেখা আছে, তোমরা ভালোভাবে দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু কোনো রকম লোডিং আনলোডিং নেই, এখানে কোনো লোড আনলোড তোমাদের করতে হবে না, ঠিক আছে, মানে হাতে করে কোনো লোড আনলোড করতে হবে না, সব হাইড্রোলিক ক্রেন বা মেশিন আছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স কী লাগবে? যে কোনো কিন্তু অভিজ্ঞতা থাকা চাই, অ্যাটলিস্ট মানে এনি এক্সপিরিয়েন্স কিন্তু ফিটার বা মিগ ওয়েল্ডিংয়ের কাজে, ঠিক আছে, মানে তোমার ধরো 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, বাট এখানে যেন যখন কাজটা দেওয়া হবে তুমি যেন করে দেখাতে পারো, ঠিক আছে। কোম্পানি এখানে কিন্তু ট্রায়াল নেবে, যেটা তোমাদের আগেও বললাম, ঠিক আছে, একটা কিন্তু ট্রায়াল নেবে জয়েনিংয়ের সময়। আচ্ছা, ডিউটি যেটা থাকছে 12 ঘন্টা শিফটিং ডিউটি থাকছে, এই সরি ডে ডিউটি থাকবে, এখানে শুধু ডে অনলি, কোনো রকম শিফটিং নয়। আচ্ছা, এবার কখনো কখনো রিকোয়ারমেন্ট হলে সেক্ষেত্রে নাইট হয়তো করতে হতে পারে, বা তার জন্য এক্সট্রা কিন্তু তোমার ওভারটাইম হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, মেল ক্যান্ডিডেট আমাদের কিন্তু এখানে শুধু প্রয়োজন, এখানে কিন্তু শুধু ছেলেরাই কাজ করতে পারবে। এজ লিমিট 18 থেকে 40, ফুল ডেট অফ বার্থ আধার কার্ডে থাকা চাই, কোয়ালিফিকেশানে কোনো ম্যান্ডেটরি নেই, কোয়ালিফিকেশান যা হোক হলেই হবে। এটা কিন্তু খুবই আর্জেন্ট ভ্যাকেন্সি, যেটা আগেও বলেছি। এখানে দেখো এইচআরের নাম্বার দেওয়া আছে, নাম্বারটা আমি একবার বলেও দিচ্ছি, ইন্টারেস্টেড পার্সনরা কিন্তু হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে 10টা থেকে 8টার মধ্যে দিনের বেলা, ঠিক আছে। 6291588441 নাম্বারটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা তুলে নাও, আমি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ। আবারও বলছি, কোনো রকম কোনো চার্জেস রিকোয়ার্ড নেই, ইমিডিয়েট স্পট জয়েনিং, সেম ডে ডিরেক্ট জয়েনিং তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা চ্যানেলটাকে আরও উন্নতি করার জন্য সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কলকাতা জব স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ।